বক্ষ উদর পরিচিতি বা ট্রাঙ্ক। এই অংশে আছে বুক, পেট ও পেলভিস বা কোমর। বুকের অংশে দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম আছে, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র। পেটের অংশে আছে পরিপাকতন্ত্র ও তলপেট। কোমরের অংশে ইউরিনারি তন্ত্র এবং প্রজনন তন্ত্র। বাহ্যিক দিকে বক্ষ অংশে স্তন, নারী পুরুষ উভয়েরই একটি অঙ্গ। শিশু লালনের জন্য নারীরা স্তনে দুধ উৎপাদনে সক্ষম। অপরদিকে একজন পুরুষের স্তনের কোনো ব্যবহার নেই। তাহলে কেন পুরুষদের এই অঙ্গ? আমরা যখন মাতৃগর্ভে তখন শুরুতেই আমাদের লিঙ্গ নির্ধারিত হয় না, একটি সাধারণ শরীর তখন তৈরি হয়। গর্ভকালীন 8-9 সপ্তাহের দিকে ছেলে বা মেয়ে হিসেবে লিঙ্গ নির্ধারিত হয়, যা সম্পূর্ণ হতে সময় লাগে 17-18 সপ্তাহ, যে কারণে পুরুষদেরও নারীদের মতন স্তন রয়েছে। আমরা অনেকেই জানি নারীরা স্তন ক্যান্সারে বেশি ভোগেন। ক্যান্সার রোগটি হলো এক ধরনের ব্রোকেন সিস্টেম, অর্থাৎ যখন কোষ অস্বাভাবিক হারে বাড়তে থাকে তখন তাকে ক্যান্সার বলা হয়। পুরুষদের তুলনায় যেহেতু নারীদের স্তন বৃদ্ধির হার বেশি, তাই নারীদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আমাদের দেহে ট্রাঙ্ক অংশে মোট 51টি হাড় আছে, তবে আমাদের পেটের অংশে কোনো হাড় নেই। আমাদের কঙ্কাল লক্ষ্য করলে দেখা যায় পেটের অংশে পেছনে শুধুই মেরুদণ্ডের একটি ভাগ রয়েছে, কিন্তু এই অংশে কিডনি, প্রজনন তন্ত্র, পরিপাকতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। আমাদের পেটে 5 ধরনের পেশি আছে যেগুলো শরীরকে সাপোর্ট দেয়, অঙ্গগুলোকে রক্ষা করে। যাদের ব্যায়ামের অভ্যাস আছে তাদের এই পেশিগুলো শক্তিশালী হয়। হাড় না থাকার কারণ হলো আমাদের পেট একটি থলের মতো। পেট চর্বি হিসেবে অতিরিক্ত খাবার জমা করে রাখে। আবার নারীদের মধ্যে যারা গর্ভবতী হন তাদের জরায়ু বাড়তে থাকে বাচ্চার বেড়ে ওঠার সাথে। পেটে হাড় না থাকার কারণে এই বাড়ন্ত জরায়ু বাধাগ্রস্ত হয় না। হাত পা। হাত কাঁধ হতে আমাদের শরীরের সাথে সংযুক্ত। হাতে 3টি গুরুত্বপূর্ণ জয়েন্ট আছে, ট্রাঙ্ক ও হাত, হাত ও কনুই, কনুই ও কবজি। হাতের গড়নে 30টি হাড় আছে, যার 27টাই আমাদের কবজি থেকে আঙুলের অংশে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের ব্যবহার ইদানিংকালে বাড়ছে। ফোন, পাসপোর্ট, ভোটার আইডি কার্ডে এর ব্যবহার দেখা যায়। কিন্তু আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা কেন? হাতের চামড়ার এই কিছু সূক্ষ্ম রেখা কারোর সাথে কারো মিল নেই। কোনো দুটি মানুষের আঙুলের ছাপ মিলে যাওয়ার সম্ভাবনা 64 মিলিয়নে একবার। ফিঙ্গারপ্রিন্টে মায়ের গর্ভে থাকাকালীনই তৈরি হয়। গর্ভে থাকাকালীন আপনি কেমন পরিবেশে ছিলেন, গর্ভবতী মা কি ধরনের খাবার খাচ্ছেন, এগুলো হাতের ছাপের ওপর প্রভাব ফেলে। তাছাড়া বিষয়টি বংশগত, তবে ভালো খারাপ ছাপ বলে কিছু নেই, এটি শুধুই একটি বৈশিষ্ট্য। পাতেও আমাদের 30টা হাড়। আমাদের শরীরের সবচেয়ে বড় হাড় পায়ের, যার নাম হলো ফিমার। আমাদের থাইয়ের অংশে যে হাড়টি রয়েছে সেটিই ফিমার। পায়ের আঙুলের ছাপও কিন্তু গুরুত্বপূর্ণ। 1952তে একজন আসামি ধরা পড়েছিল পায়ের আঙুলের ছাপ মুছতে ভুলে যাওয়ায়। তাহলে আমরা এখন জানি আমাদের শরীরকে 3টি অংশে ভাগ করা যায়। মাথা, গলা, ট্রাঙ্ক বা বুক থেকে কোমর, হাত, পা। এই 3 অংশের আছে আমাদের 11টি সিস্টেম।